এনএসইউআই এর সঙ্গ ছাড়ল প্রাক্তন এনএসইউআই এর সভাপতি সম্রাট রায়। শনিবার সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন সম্রাট রায়। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে শ্রী রায় এই সংবাদ জানিয়েছেন। আগামী দিনে কোন জাতীয় রাজনৈতিক দলের সাথেই মিশে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যদিও এই মুহূর্তে সম্রাট রায় জানান শুধুমাত্র পার্টির সাধারণ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। প্রসঙ্গত, ধর্মনগর থেকে সাব্রুম প্রায় গোটা রাজ্যে সম্রাট রায়ের নেতৃত্বে সংগঠন রয়েছে। সম্রাট রায় এই সংগঠনের নেতৃত্বদের সাথে কথা বলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান। যারা কংগ্রেস ভবনে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী মুদ্দা বা সোনিয়াজিকে জুতা বিটাই করলো, আজকে তারাই কংগ্রেস চালায়। তাহলে আজকে আপনারা বলুন, এই রাজ্যের মধ্যে সারা দেশে কংগ্রেস বিচলিত হয়ে গেছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ধর্মনগর থেকে সাব্রু আমরা নেতৃত্বরা এখানে এসেছে, নেতৃত্বদের সাথে আমরা কথা হয়েছে। আমরা দেখলাম যে চিন্তা করে যে এই রাজ্যের মধ্যে আমরা ছাত্রদের স্বার্থে, যুবকদের স্বার্থে আমরা তো দীর্ঘদিন করেছি, আমরা অন্য প্ল্যাটফর্ম আমরা চিন্তা করছি এবং আজকে থেকে আমরা আমাদের যারা আছে আমরা প্রাইমারি মেম্বারশিপ ছাড়ছি। কারণ এই দল যাদেরকে মূল্যায়ন দেয়নি, এই দল কংগ্রেস তো একটা গ্রুপ, যেরকমভাবে ওনারা বলছে যে ওনারাই শেষ কথা, ওনাদেরকে সঠিক সময়ে আমরা সঠিক জবাবটা আমরা দেখবো।